Ashit Sandosha, DJ Bapi, Do Shai Number Pole. আশীর্বাদ করি মা মনসা, তোমার মন বাঞ্ছা হোক পূরণ মা। অসময় কেন আসিয়াছে এই কৈলাস শিখরে মা? ওগো পিতা মনসা, কন্যা পিতার কাছে আসবে সময় কি অসময় কি? আমি যে বড় বিপদে পড়ে এসেছি গো পিতা। বিপদ? ওগো পিতা, কিসের বিপদে এসেছে এই কৈলাস মন্দির প্রাঙ্গণে? ওগো পিতা, এই কৈলাস মন্দিরে যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে হাসি মুখে দান করবে বলো পিতা। মনসা বলো না, তোমার বিবাহ কালে তো আমি তোমাকে বর দিতে চেয়েছিলাম মা। হ্যাঁ পিতা, সে বর তো তুমি নাও নি মা। না পিতা, সেই বরের জন্য একান্ত প্রয়োজন তোমার। বেশ মা, বলো কি বর চাও আমার কাছে, হাসি মুখে দান করিব তোমার মা। বেশ পিতা, বেশ ওগো পিতা, আমি কি বা চাই জানো পিতা? কি বা চাই? আমি চাই তোমার মস্তকের উদয়। না আমার মস্তকের চাও উদয় না, না মা না, মস্তকের উদয় না আমি তোমাকে দিতে পারবো না। অন্য কোন বর চাও হাসি মুখে করিব দান তোমার, পারিব না আমার মস্তকের উদয় না আমি তোমাকে দিতে মা। পিতা একই কথা বললে পিতা, মানুষ কেন কি কথা দিয়ে আজ তুমি কেন কথা রাখতে পারছো না? তুমি তো বাবা তো দিয়েছো, আমি যা চাইবো তুমি আমাকে হাসি মুখে দান করবে পিতা? পারবো না মা মানুষা। আমি জানি পিতা, আমি জানি। কে জানো তুমি? যে যখন বিপদে পড়ে ছুটে যায় তাহার কাছে তখন, আরে বিপদে ফুরিয়ে গেলে ভুলে যায় তাহার কথা তখন। পারিব না মা মস্তকের উদয় না আমি তোমাকে দিতে। ফিরে যাও, ফিরে যাও এই কৈলাস মন্দির। তাই আমি চলে যাচ্ছি, ও কবিতা আর কোনোদিন জন্য আসবো না। আমি চলে যাচ্ছি তোমার এই কৈলাস শিকার পরিবর্তন করে। ও কবিতা, এই মুখ নিয়ে কোনোদিন উত্তর মানুষ করতে আসবে না। তোমার যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই পিতা। কেই বলবে তুমি? কন্যা হয়ে পিতাকে বলতো মিথ্যাবাদী মা। পিতাকে ধিক শত ধিক তোমার মা মনসা। পিতা, এই মহাদেব যদি মিথ্যাবাদী হয়ে যাবে, কোনোদিন আকাশে চন্দ্র সূর্য উঠবে না, কোনোদিন নদীতে জোয়ার ভাটি খেলবে না, এই পৃথিবীটা মা রসাতলে চলে যাবে, তাই তুমি কন্যা হয়ে পিতাকে বলছো মিথ্যাবাদী। বেশ মা বেশ, আমার মস্তকের উদয় নাক একান্ত প্রয়োজন মা তোমার। ওগো পিতা, তবে নিয়ে যাও মা মস্তকের উদয় না, দুই দণ্ডের তরে দিতে পারি তোমারই কাছে, দুই দণ্ড হয়ে গেলে ফিরিয়ে দিও আমার মস্তক উদারে। কথা দাও, কথা দাও মা মনসা আমারই কাছে। ওগো পিতা, আজ আমি কৈলাস শিখরে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম, আমার কার্য সমাধান হলে তোমার মস্তকের উদয় না আবার পাখা মেরে উড়ে আসবে তোমার মস্তকে মাছি কবিতা। ওরে ওরে উদয় না, কোনো দিন লাভাইনি তোরে ধরাবে বুকে, মনসার কথা মতো লাভাইলাম তোরে ধরাবে বুকে, মনসার কার্য সমাধান করিয়া পাখা মেরে উড়ে আসিস আমার মস্তক উদয়। যাওয়ার সময় আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো পিতা। বেশ মা মনসা বেশ, যাওয়ার সময় তোমাকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম মা। তোমার মনোবাঞ্ছা হোক পূরণ, তোমার মনোবাঞ্ছা হোক পূরণ, তোমার মনোবাসনা হোক পূরণ।
রাজার কন্যা শুন। ওই আমার চলতে, ওই আমার চলতে, তেলে পাঁচা দোলে চলতে পারে দোল।
কোন বিপদ হয়েছে নাকি? চল ভাই চল, আমরা এগিয়ে যাই। আমরা তো ডিমি, তাই তোমাদের ডাকতেছি বাবা।
চল আমার সঙ্গে বাবা। বেশ বেশ গুরুমা, বিলম্বে নাই আর প্রয়োজন, এই মুহূর্তে ছুটে ছুটে যাবো ওই গুরুদেবের নিকটে। প্রভু শঙ্কর, ও গো আমার আরাধ্য দেবতা, তরলা গেছে ধনামলাকে ডাকি, কিন্তু এখনো এখনো তো ফিরে আসছে না। তরলা, তুমি এসো আমার ধনামলার কথাই ধরো না, কাউকে তো দেখতে পাচ্ছি না কেন? তো আমার কি হয়েছে জানো বাবা? মধুবের মস্তক থেকে উদয় না উদয় না সেই উদয় না কাশিয়া আমার বম্বু দাঁড়ি করিয়া ধ্বংস মেরে উড়ে গেছে রে পুত্র ধনামলা। ওকে বলে দিই আমরা দুটি ভাই এখন কি করবো বলে দাও করে দিই করে বলে দাও। আমি তো তোমাদের বলবো বলে গেছি রে বাবা। কি কথা করে দিই? বহু পূর্বে নিয়ে গিয়েছিল সে গৌতম পাহাড়ে, গৌতম পাহাড়ে যে গাছ তোমাদের দেখিয়ে এসেছিলাম। ও গো গুরুদেব, বহু পূর্বে গিয়েছিলাম তোমার সাথে সেই গৌতম পাহাড়ে, মনে দেখিয়েছিলে ঔষধ গাছ। সেই ঔষধ গাছ যদি মারা যায় আমরা দুটি ভাই কি করবো বলে দাও। সেই ঔষধ গাছ যদি মারা যায় তোমরা দুটি ভাই কি করবে জানো বাবা? কি করবে গুরুদেব? ওই সমুদ্র হতে একটি শোল মৎস্য ধরে অগ্নিতে দাহ করে, অগ্নিতে দাহ করে গাছের গায়ে ছোঁয়া লাগাবে। গুরুদেব, যে গাছ বেঁচে যাবে গুরুদেব এই গাছ হবে আমার মহা ঔষধ রে পুত্র। বেশ গুরুদেব, তবে যাওয়ার সময় আমাদের দুটি ভাইকে প্রাণ ভরে আশীর্বাদ করো গুরুদেব। ধন্যবাদ, আমরা যেন তারা করে ওই ঔষধ নিয়ে ফিরে আসতে পারি। ধন্যবাদ, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম রে পুত্র। তোরা যাওয়ার সঙ্গে সঙ্গে যেন মো ঔষধ পেয়ে যাস রে বাবা, মো ঔষধ তোরা পেয়ে যাস। আমরা দুটি ভাই যতক্ষণ না ফিরে আসবো গুরুদেবকে তুমি কোথাও নিয়ে যেও না, কোথাও নিয়ে যেও না, আসতে গুরুদেব গুরুদেব। দাদা আরে বেশি দূরে যেতে হবে না, দাদা আর একটু চললেই যাবো সেই গুরুদেবের বাড়ি। দাদা তাড়াতাড়ি চলো দাদা, চল চল ভাই চল গুরুদেব। আমার কিছু
আমরা বহু কষ্ট করে এনেছি এই ঔষধ, এই ঔষধ যদি আমরা অগ্নিতে দাহ করি মা, ঔষধ যে নষ্ট হয়ে যাবে মা। গুরুমা ঠিকই কথা বলেছিল, হয় যার জন্য ঔষধ আনলাম সে যখন উপরে উপরে চলে গেল, আয় ভাই আয়, গুরুমার কথা মতো ঔষধ নিক্ষেপ করি ওই চলন্ত অগ্নির মধ্যে। ওগো গুরুমা, এই যে দেখো মা, তোমার কথা মতো ঔষধ আমরা নিক্ষেপ করলাম ওই চলন্ত অগ্নির মধ্যে। আমরা দুটি ভাই তোমাকে বাঁচাতে পারিনি গুরুদেব, ও আমাদের কে আশীর্বাদ করো গুরুদেব। গুরুদেবের ঔষধ কলি হরণ কোথায় পালাবি? এই মুহূর্তে তোর টিপি ধরে নিয়ে যাবো গুরুদেবের। আর যদি কোনো উপায় থাকে গুরুদেব আমাদের বলে দেবে দাদা, বিলম্ব করবো না, আর এই মুহূর্তে চলে যাবো এই গুরুদেবের। Ashit Sandosha, DJ Bapi, Dusha 8 number pole.